মেঘাচ্ছন্ন আছে বলে ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ মানছি, রান্না খাওয়া সব বন্ধ, মানে যেগুলোতে ধার দেওয়া জিনিস, ছুরি কাঁচি এইসব থেকে দূরে। মানে কি জন্য এইসব থেকে দূরে থাকা হয়? যাতে হাত টাত যাতে না কেটে না যায়, সেই জন্য এইসব থেকে আমরা দূরে আছি। খাওয়া দাওয়া পুরোই বন্ধ? হ্যাঁ, 8:15 থেকে আমরা কেউ কিছু খাচ্ছি না, 11টা পর্যন্ত কেউ কিছু খাবোও না, রান্নাও করবো না। আমাদের উনুন জ্বলে না, আমাদের খাওয়া দাওয়া বন্ধ। আমাদের খাওয়া দাওয়া কতক্ষণ বন্ধ থাকবে? আমাদের 8:15 থেকে খাওয়া দাওয়া বন্ধ করেছি, আর 11:30 পর্যন্ত খাওয়া দাওয়া করবো না। জল জল খাবার দ্রব্য রসালো কোনো জিনিস, যে দুধ বলো, এ একদম খাওয়া চলবে না, কোনোই কিছু খাচ্ছি না। আগুনের কাছে যা নিষেধ, এটা ইয়ে স্বাস্থ্যমাতা। আর কি কি? আর এমনি রক্ত যেতে কোনো অস্ত্র নিয়ে কিছু করলে যেতে, অস্ত্র বলতে কী ধরনের? এই বঁটি কাটারির কাজ আমরা বন্ধ রেখেছি, যে যাতে ওগুলো যেতে কেটে যায়। বন্ধ থাকবে? আমরা এই 11:30 পর্যন্তই বন্ধ রাখবো। মানে খাওয়া দাওয়া তো বন্ধ। হ্যাঁ, আর কাজকর্ম 11:30-11:30 পর থেকে আমাদের রান্না কাজ সব করব। এখন পর্যন্ত বন্ধ আছে, আমাদের পরিবারের কেউই করছি না, আমাদের এখানে কেউই করে না।